হ্যালো বন্ধুরা, পাড়ার ক্রিকেট ব্লগে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করি আজকের ব্লগ। হে গাইস, শুরু করছি আমাদের নাইট ক্রিকেট ম্যাচ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এই ফিল্ডে। দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় একটা ফিল্ড, এবং এই আজকের যে ফিল্ড আমাদের সবথেকে বেশি ক্রেডিট যায় ভাইয়ের কাছে, আমাদের টিমে ভিডিওতে আসার জন্য উনি বিপক্ষ দলের সাপোর্টার হয়েও মানে প্লেয়ার হয়ে আমাদের এখানে চলে আসছেন। তো ওই পাশে হচ্ছে আমাদের বিপক্ষ দল টিমের ক্যাপ্টেন। কি মনে হচ্ছে, ওই টিমের সাথে জিততে পারবেন? একদম, আমরা সবাই রেডি। আমরা প্রথমেই টস করছি এবং আমরা টসে জিতে গেছি। ইমরান কিছু বলবি নাকি? চট করে বল। ইনশাআল্লাহ জিতবো, জেতার পর কথা হবে। ওকে, তো সবাই উপভোগ করুন আমাদের ক্রিকেট ম্যাচ। আমরা নেমে যাচ্ছি, সো খেলতে হবে ভাই, মানে ভিডিও করলে তো হবে না, খেলতে তো হবে। এই যে আম্পায়ার যাচ্ছে, আম্পায়ার হচ্ছে আম্পায়ার। ক্রিকেট হলো সমগ্র বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় খেলা। পৃথিবী জুড়ে অসংখ্য দেশের অসংখ্য মানুষ নিয়মিত ক্রিকেট খেলে থাকেন, আর আমরা মাঝে মাঝে। প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো একটি প্রিয় খেলা থাকে। ছেলেবেলা থেকে মানুষের মন সেই খেলাটির সঙ্গে আবেগের বন্ধনে আবদ্ধ হয়ে বিকাশ লাভ করে। যেখানে খেলাই মানব মনের বিকাশ ঘটায়, চিন্তার গণ্ডিকে প্রসারিত করে এবং সর্বোপরি একজন সুষ্ঠু মানুষ হয়ে উঠতে সহায়তা করে। তো আমি যাচ্ছি ওপেনিং ব্যাটসম্যানে, সবাই আমার জন্য একটা তালি হবে তো নাকি? ভাই তালি তালি হবে না আমার জন্য। আমার প্রিয় খেলা হলো ক্রিকেট, যা আমি নিয়মিত আমার স্কুল পাড়া এবং বন্ধুবান্ধবের সাথে খেলতাম। কর্মজীবনে এখন আর নিয়মিত হয়ে ওঠে না। খুব ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি আমার এক অদ্ভুত আসক্তি তৈরি হয়। ক্রিকেট খেলার মধ্যে যে তীব্র অনিশ্চয়তা ও উদ্দীপনা রয়েছে, প্রতি মুহূর্তে আমার মনে আলোড়ন সৃষ্টি করে। মানুষের কাছে খেলা মানে হয়তো শুধু শারীরিক কিংবা মানসিক বিনোদন মাত্র, তবে ক্রিকেট আমার কাছে জীবন দর্শনের অপর এক রূপ। জীবনে যেমন ওঠাপড়া থাকে, ক্রিকেটের ম্যাচেও তেমন উত্থান পতন থাকে। ক্রিকেটের ম্যাচে যেমন ছয় চার হাঁকিয়ে সাফল্য নিয়ে আসা যায়, জীবনেও তেমনি বিভিন্ন ক্ষেত্রে ছয় চার হাঁকিয়ে সফলতার স্বাদ পাওয়া যেতে পারে। তাছাড়া একটি ক্রিকেট ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে তার স্বকীয় মহিমায় মাতিয়ে রাখে। সর্বোপরি একটি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণের মধ্য দিয়ে শরীর এবং মনের যে বিকাশ ঘটে, তা সম্ভবত অন্য কোনো খেলার দ্বারা সম্ভব নয়। ক্রিকেট খেলার জন্য বর্তমানে নির্ধারিত নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি সাধারণ উপাদান প্রয়োজন হয়। ক্রিকেট খেলার প্রাথমিক উপাদান হলো দুটি দল এবং প্রতি দলে ১১ জন করে খেলোয়াড়। যদিও আমরা যে খেলাটা খেলছি সেক্ষেত্রে কয়জন করে ঠিক খেলবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কখনো ১১ জন, কখনো ৭ জন, কখনো ৫ জন, কখনো ৯ জন। আর বর্তমানে ইন্টারনেট, স্মার্টফোন আর পাবজির যুগে এমন অবস্থা, ১১ ১১ ২২ জন তো দূরের কথা, এক এক দুই জন খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। এই মাঠ কিন্তু গ্রামে, হ্যাঁ আমরা সবার সবাই গ্রামের, আর ওরা হচ্ছে বিপক্ষ দল হচ্ছে শহরের, উপশহরের। সুতরাং এই মাঠে আমাদের জয় করতেই হবে, অবশ্যই জিততেই হবে, ঠিক আছে, এর কোনো বিকল্প নাই। এছাড়া ক্রিকেটে থাকে দুজন আম্পায়ার, আর এই দুইজন সমগ্র ম্যাচটি পরিচালনা করে থাকেন। আর এই দুইজনই পারে একটা ম্যাচকে সুন্দরভাবে পরিচালনা করতে। আবার এই দুইজনের সিদ্ধান্তের কারণেই একটা খেলায় ক্যাচাল গণ্ডগোল তৈরি হয়। গ্রামের খেলায় আম্পায়ারদের ভূমিকা অনস্বীকার্য। ম্যাচ জয়ের ক্ষেত্রে তাদের চিটিংগিরি খুব দরকার হয়। একজন চিটার আম্পায়ার গ্রামের এই খেলায় একটা দলের জয়ে বড় ভূমিকা পালন করতে পারে। যাই হোক, এছাড়া প্রয়োজন হয় ব্যাট। গ্রামে সবার কাছে ব্যাট থাকে না, এক বা দুইজনই হয়তো ব্যাট কেনে, আর যে ব্যাট কেনে সেই সবসময় ব্যাট করতে চায়, আর সে খেলা না পারলেও তাকে দলে ভালো অবস্থানে রাখতে হয়। মনে পড়ে সেই ছেলেবেলার কথা, যখন আমরা এই সুন্দর কাঠের ব্যাট না, আমরা হাতের কাছে যা পেতাম তাই ব্যাট বানিয়ে খেলতাম। আর এই ক্রিকেট বল বারবার হারিয়ে যায় বা ফেটে যায়, এই বল কেনাটাও কষ্টসাধ্য।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাঁদা তুলে বল কিনি, কিন্তু আবারও মনে পড়ে আমার ছেলেবেলার কথা। তখনকার যে বলগুলো আমরা দেখতাম একদম অরিজিনাল ছিল, সেগুলো ফাটতই না। কিন্তু এখনকার মারুতি 3-স্টার 5-স্টার বলগুলো দিয়ে এক ম্যাচ খেলাও কঠিন হয়ে যায়। এছাড়া লাগে 6টা স্ট্যাম্প, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে স্ট্যাম্প থাকতো না, সেক্ষেত্রে আমরা ইট বা দেয়ালে আঁকিয়ে স্ট্যাম্পের কাজ করে নিতাম। ক্রিকেট খেলায় 22 গজের একটি পিচ থাকা আবশ্যক। একটা অট্টহাসি দিলাম, তার কারণ এই যে 22 গজের একটি পিচ থাকা আবশ্যক আর তার জন্য যে মাঠ থাকা আবশ্যক, সেই খেলা বা সেই মাঠ এখন আর নেই। এখন কিন্তু সবাই আর সেই ফুল পিচ খেলে না, সবাই খেলে বঙ্গা অথবা শর্ট পিচ বা শর্ট লং, এই টাইপের খেলাগুলো। আমরাই বোধহয় শেষ প্রজন্ম যারা একদম পিওর ক্রিকেট খেলেছি, আমরাই বোধহয় পিওরভাবে হাত ঘুরিয়ে বল করেছি। তারপর এসেছে ঢ্যাল বা চাক বলিং, তারপর এসেছে শর্ট লং, তারপর এসেছে বঙ্গা। এইসব খেলায় পিওর ক্রিকেটীয় আদর্শ খুব একটা থাকে না, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় টাকার খেলা। ইয়েস ইয়েস ইয়েস, আমরা জিতে গেলাম ওই শহরের টিমের সাথে, আমরা গ্রামের টিম জিতে গেছি একদম হিউজ ভাবে। ওরা ওরা দাঁড়াতেই পারে নাই, ওরা ব্যাটিং এ দাঁড়াতেই পারে নাই আমাদের সাথে। ভাই হেরে আপনার অনুভূতি কি? মানে এখনো কি আশা আছে পরের ম্যাচ গুলো? অবশ্যই আশা থাকবে, আশা থাকবে, অবশ্যই খেলবো, জিত আছে, আমরা জিতবো। তো এই যে শহরের টিমের সাথে আমরা গ্রামের টিম কিন্তু জিতে খেলাম, বলেছি জিতবো, জিতেছি। সবাইকে থ্যাংকস, আমার টিমের টিম মেম্বার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো খেলেছে। সো গাইস, উই আর উইনিং টিম, আমরা সেকেন্ড ম্যাচে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকুন। আমাদের জন্য যেটা সবথেকে বেশি জরুরি ছিল সেটা হচ্ছে গার্ডার, ইউনো গার্ডার। ক্রিকেট খেলায় জয় পরাজয় নির্ধারিত হয় রান সংখ্যা বা নির্দিষ্ট সময়ে কতজন ব্যাটসম্যান নট আউট থেকে যায় তা হিসাব করে। তবে আমাদের গ্রামের খেলায় জয় পরাজয় অনেকটাই নির্ধারিত হয় আমাদের আম্পায়ারের আচার আচরণে। ক্রিকেট খেলার চমক ভিন্ন মাত্রার। যুদ্ধক্ষেত্রে সৈন্য সাজানোর মতো মাঠে ফিল্ডার সাজানো খুবই কুশলতার ব্যাপার। অন্যান্য খেলার মতো ক্রিকেট খেলা আনন্দদায়ক ও স্বাস্থ্যকর। এ খেলা একাধারে খেলোয়াড়দের শৃঙ্খলাবোধে পারস্পরিক সমঝোতা, ধৈর্য, সহিংসতা, দায়িত্বজ্ঞান ও সতর্কতার শিক্ষা দেয়। তবে ক্রিকেট খেলার যথেষ্ট ঝুঁকিও রয়েছে, স্পেশালি যারা বিশেষ জায়গায় কখনো আঘাত পেয়েছেন তারাই জানেন কতটা নির্মম হতে পারে এই বেদনা। সো খেলার সময় অবশ্যই গার্ডার লাগিয়ে খেলতে হবে। এছাড়া ক্রিকেট খেলা অত্যন্ত সময় হরণকারী, এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়, তাছাড়া ক্রিকেট বেশ ব্যয়বহুল খেলা। এত কিছুর মাঝেও ক্রিকেট বাংলার মানুষের কাছে জনপ্রিয়, তার কারণ এই খেলা মানুষের রক্তে মিশে গেছে। এই খেলা মানসিক ও শারীরিক বিকাশে আমাদের সবথেকে বেশি সহযোগিতা করে। আমরা আবারও জিতে গেলাম, গ্রামের টিম শহরের টিমের সাথে আমরা 3-2 করে নিলাম, আমরা একটা ব্যাট ভাঙার বিনিময়ে জয়টা পাইলাম। ডে নাইট ম্যাচ আর ম্যাচ শেষে সব বন্ধুরা মিলে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি আর ভাত দিয়ে একটা পুষনা, বাহ, ভাবতেই কত ভালো লাগছে না? সো আপনারাও কিন্তু চাইলে এরকম নাইট ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারেন এবং করতে পারেন একটা পুষনা। অনেক দিন পর কর্মব্যস্ত জীবনে আবার একটা ভালো লাগা কাজ করবে, আই গ্যারান্টি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্রিকেট ব্লগ, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। আমরা নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা, বাই বাই।